স্মার্টফোনের বাজারে বাংলাদেশে তৈরি রেডমি 10 এর নতুন সংস্করণ বাজারে ছেড়েছে শাওমি। মধ্যবিত্ত গ্রাহকদের চাহিদা মাথায় রেখে ডিভাইসটিতে উন্নত ডিসপ্লে, ক্যামেরা ও হেলিও সিরিজের প্রসেসর যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে আরও রয়েছে আকর্ষণীয় ফিচার এবং অসাধারণ পারফরম্যান্স ক্ষমতা, যা ব্যবহারকারীদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে। ফোনটিতে রয়েছে অসামান্য 50 মেগাপিক্সেলের হাই রেজুলেশন ক্যামেরা এবং FHD+ রেজুলেশনের 90 Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। নতুন স্মার্টফোন উন্মোচন উপলক্ষে শাওমি জানায়, মেড ইন বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে ব্যবহারকারীদের জন্য স্থানীয়ভাবে দ্বিতীয় স্মার্টফোন তৈরির ঘোষণার পর তা বাজারে এলো। দেশে তৈরি প্রথম স্মার্টফোনের অসামান্য সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় ফোনটি আনা হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, বাংলাদেশের বাজারে মিড রেঞ্জের পাওয়ার হাউস রেডমি 10 2022 সংস্করণটি শাওমি ভক্তদের কাছে দারুণ জনপ্রিয় হবে। ব্যবহারকারীর মূল্যবান সব মুহূর্ত ধরে রাখতে এই ফোনে একই সঙ্গে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। গরিলা গ্লাসের পাশাপাশি 2022 ভার্সনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 11 ও MIUI 12.5 দেওয়া হয়েছে। রয়েছে 6.5 ইঞ্চির ডট ডিসপ্লে, যা কিনা ফুল HD+ রেজুলেশনের। স্মুথ স্ক্রলিংয়ের পাশাপাশি বড় পর্দার ডিসপ্লে থাকায় ফোনটি সহজেই গেমারদের নজর কাড়বে। এতে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 9 ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তি। ফোনটির নিরাপত্তায় ফেস আনলক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। এর ওজন 181 গ্রাম মাত্র। এই স্মার্টফোনটি পাওয়া যাবে দুটি সংস্করণে। এর 4GB র্যাম ও 64GB ধারণ ক্ষমতার দাম 14,999 টাকা এবং 6GB র্যাম ও 128GB ধারণ ক্ষমতা সম্পন্ন ফোনটির দাম পড়বে 16,999 টাকা।